হ্যালো এভরিওয়ান, আমি সৃঞ্জয়। আজকে চ্যানেলের প্রথম ভিডিওই হয়তো এটাই হতে চলেছে। একটু লেট হয়ে গেছে আজকে, তার কারণ কদিন ধরে, বেশ কদিন ধরে, গত দু তিন সপ্তাহ ধরে আমাদের ফ্যামিলির একজন ফ্যামিলি মেম্বারের খুব শরীর খারাপ, যার ফলে হসপিটাল বাড়ি এসব সব করেও ভিডিও তৈরি করতে হচ্ছে। কারণ সকলেই জানো যে ভিডিও আমাদের এটাই কাজ। সো ফেসবুক, ইউটিউব দুটো প্ল্যাটফর্মেই ভিডিও তৈরি করা খুব চাপের ব্যাপার হয়ে যায়। তো যাই হোক, তাও ট্রাই করছি নিজেদের মতো করে। অনেক বিপদ মানে চলছে, তারপরেও হাসি মুখেই ভিডিও করতে হচ্ছে কনস্ট্যান্ট। তো যাই হোক, এত কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, এই ভিডিওটাতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দেবদার। একটা বিষয় আমার চোখে এক্ষুনি পড়লো, একটু আগেই অর্জুন আমার এক ছোট ভাই, সে আমাকে গ্রুপে পাঠালো যে সৃঞ্জয়দা দেখো এই খবরটা বেরিয়েছে আনন্দবাজারে। অ্যান্ড সেদিন দেবদা ব্যোমকেশের টিজার রিলিজে যে যে কথাগুলো বলেছেন, যা ইন্টারভিউ দিয়েছেন, সবগুলো আমার চোখে পড়েনি। তার কারণ একটাই, আমি বলছি বারবার, খুব ব্যস্ততার মধ্যে আছি বলে নতুন সিনেমা হলে গিয়ে দেখতে পারিনি আমরা লাস্ট টু উইকস, যে কারণে সিনেমা হলের রিভিউগুলো আসছে না। বাট ওটিটি প্ল্যাটফর্মের সমস্ত কাজ দেখার চেষ্টা করছি, দেখেওছি, রিভিউ দিতে পারছি না, এতটাই প্রেশার চলছে। তো তার মধ্যেও চেষ্টা করছি, আজকেই ট্রায়ালের হয়তো রিভিউটা করব, যেটা কালকে রেকর্ড করে রেখেছি, আজকে আসবে। ফারহানা বলে একটা সিনেমা দেখেছি, সেটারও রিভিউ, এগুলো সব অনলাইনে দেখেছি, অনলাইনে পেয়েছি বলে। এছাড়া আরও দু একটা কাজ দেখছি যেগুলো অনলাইনে রিলিজ করেছি, মোটমাট সেই রিলিজ করা কাজগুলোই দেখতে পেয়েছি। আর আমি মিশন ইম্পসিবল যেদিন রিলিজ করে তার পরের দিন হলে গিয়ে দেখেছিলাম, কিন্তু আমি সেটারও রিভিউ করে উঠতে পারিনি, আই এম ভেরি সরি ফর দ্যাট। তো যাই হোক, দেবদা যে খবরটা দেখলাম, দেবদা আবারও একবার প্রমাণ করলেন উনি সবসময় উনি মানুষ হিসেবে কেমন, সেটা নিয়ে আমি এর আগেও কথা বলেছি বেশ কটা ভিডিওতে, এবং আজকেও সেটা প্রমাণ হলো যে উনি কত বড় বড় মনের মানুষ। ওনাকে কোয়েশ্চেন করা হয়েছিল সাংবাদিকের তরফ থেকে যে এই যে ব্যোমকেশ দুটো ব্যোমকেশ রিলিজ করছে, সুজিতবাবুরও করছে এবং আপনারও করছে, আপনার কী মনে হয় এই ব্যাপার নিয়ে, আপনি কী বলবেন, কারণ নেট দুনিয়া এটা নিয়ে বেশ সরগরম চলছে। তো তখন উনি একটাই কথা বলেন যে সুজিতবাবু এন্ড অফ দ্য ডে একজন বিশাল বড় পরিচালক, এটা কিন্তু আমাদের মানতেই হবে। আর এই কথাটা আমি কেন, সবাই, সমস্ত ভিডিও ক্রিয়েটার যারা আছে, কন্টেন্ট ক্রিয়েটার, তারা সকলেই এই কথাটা আমি শিওর তারা মানবেন। তো এবার যেটা দেবদা বলছেন আমারটা তো, আমি প্রথমবার ব্যোমকেশ ট্রাই করেছি, এটা একটা বিশাল রিস্ক, এবং অনেকেই প্রথম দিকে বলেছিল যে আমাকে মানাবে না, বাট এন্ড অফ দ্য ডে পাবলিকই আসল কথা বলবে এবং পাবলিক এটাকে অ্যাকসেপ্ট করেছে। এটা আবার আমি বলছি, এটা আমি জয়েন করছি, পাবলিক অ্যাকসেপ্ট করছে, প্রচণ্ড ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে, এটা ওনারও জানা উচিত। উনি নিশ্চয়ই এতক্ষণে বুঝেও গেছেন, এতদিনে, দুদিনে হয়তো বুঝে যাওয়ারই কথা। তার মধ্যে আবার ট্রেন্ড করেছে, সবচেয়ে বড় কথা, ইউটিউবে একটা টিজার, বাংলা সিনেমার একটা টিজার ট্রেন্ড করছে, মানে এটা বিশাল বড় ব্যাপার। এবং উনি বলছেন যে আমারটা তো আমি চেষ্টা করেছি নিজের মতো করে, নতুন রকমভাবে আমরা সকলে মিলে চেষ্টা করেছি, আমার টিম মিলে, কিন্তু এরকমও আমি, আমার মনে হয় যে কোনো কোনো দিক দিয়ে সুজিতবাবুর ব্যোমকেশটাও প্রচণ্ড ভালো একটা কাজ। এবং এই টিজার, আমার টিজার রিলিজ করার পরে যে ওরা টিজার রিলিজ করবে, মানে হইচই টিজার দেবে, সেটা সুজিতবাবুর সঙ্গে দেবদার নাকি তার আগের দিনই ফোনে কথা হয়েছে। এবং আমার যেটা ভালো লাগলো, দেবদার সবসময় একটা জিনিস কিন্তু কনস্ট্যান্ট ওনার যে কোনো ইন্টারভিউতে বলার চেষ্টা করেন এবং বোঝানোর চেষ্টা করেন, উনি কিন্তু প্রচণ্ডভাবে ইন্ডাস্ট্রির উন্নতির জন্য উনি কিন্তু কাজ করছেন। এবার এই উন্নতির জন্যটা কী করে বোঝা যাচ্ছে, উনি কনস্ট্যান্ট কিন্তু এই ধরনের লাইন খুব বলে থাকেন। রিসেন্ট লাস্ট 3 থেকে 4 বছর আমরা এই ধরনের লাইন কিন্তু খুব শুনে আসছি, উনি খুব ইউজ করছেন, যে আমাদের ইন্ডাস্ট্রিটা কিন্তু অরিজিনালি একটা ছোট্ট ইন্ডাস্ট্রি, তার মধ্যে যদি যারা মহিরুও তারাই যদি দুজনের মধ্যে ঝগড়াঝাটি শুরু করে, তাহলে ইন্ডাস্ট্রিটি আলটিমেটলি ক্ষতি। তো সেই কারণে ওনারা বোঝাপড়া করেই কিন্তু ব্যোমকেশের দুটো ব্যোমকেশেরই কিন্তু রিলিজ, এবং টিজার রিলিজ বলো, ট্রেলার রিলিজ বলো, সমস্তটাই কিন্তু ওনাদের মধ্যে অলরেডি বোঝাপড়া হয়ে গেছে, যেটা এই খবরটা দেখে বোঝা গেল। এবং এটা হওয়াটাই উচিত, এটাই থাকা উচিত, এটা আমি মনে করি। এবং উনি চরম সম্মান দিয়ে সুজিতবাবুকে মানে মেনশন করেছেন ওনার ইন্টারভিউটাতে, এবং খুব ভালো লাগলো। এবং এছাড়াও আরও একটা বিষয় এটার সঙ্গে উঠে আসছে, সেটাও আলোচনা করা উচিত, যেটা গতকালকেই করা উচিত ছিল। আই এম সরি, আমি তো বারবারই বলছি আমি করতে পারছি না, কারণ আমরা খুব একটা ভালো করে কাজ করতে পারছি না, তার কারণ একটাই, সেটা আমার ফ্যামিলির একটু ইস্যু চলছে দু একটা ব্যাপার নিয়ে। তো
দেবদার ব্যোমকেশে নাকি কোনো সিগারেট জ্বালানোর কোনো সিন নেই, সেই ব্যাপারটাকে উনি মেনশন করেছেন, এবং এটা নাকি ওনার রিকোয়েস্টে, স্পেশালি ওনার নিজের রিকোয়েস্টে কিন্তু এই জিনিসটাকে করা হয়েছে। কারণ আমরা সবসময় ব্যোমকেশকে পাই হচ্ছে সিগারেট খান, যে কোনো কোনো মিস্ট্রি সলভ করতে গেলে ওনার মাথা কাজ করে, সিগারেট ধরান সেটা নিয়ে ভাবেন। সো এই সিগারেট ধরানোর কোনো সিন নেই, স্পেশালি রুকমিনী যে যে জায়গায় অভিনয় করছেন, তার কারণ উনি এইটাকে মাথায় রেখেছেন যে রুকমিনী তো প্রেগনেন্ট, তো একটা প্রেগনেন্ট মহিলার সামনে সিগারেট খাওয়াটা কোনো রকমভাবেই উচিত নয়। প্রথমত সিগারেট খাওয়াটাই উচিত না, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, কিন্তু একটা প্রেগনেন্ট মহিলার সামনে সেইটা করা তো একদমই উচিত না। তো সেই কারণে উনি রুকমিনীর সামনে যত সিন আছে এরকমই আমি শুনলাম যে সেগুলোতে কোনো সিগারেট খাওয়ার সিন নেই, এবং এই গেস্টচারটা কিন্তু ওনাকে একটা মানুষ হিসেবে আরও বড় লেভেলে নিয়ে চলে যায়। তো আমার মনে হয় এরকম দেবদা মানুষ হিসেবে, আমি তো বারবারই বলছি, এখনও বলবো যে আমার সঙ্গে ওনার হয়তো দু একটা মতের না মিল হতে পারে, কিছু কাজ হয়তো পছন্দ না হতে পারে, কিন্তু মানুষটাকে আমি খুব ভালোবাসি, কারণ মানুষটা খুব ভালো মানুষ, মানুষ মানে হিউম্যান বিইংয়ের কথা বলছি, চরম ভালো মানুষ। তো যাই হোক, আর এবং এবারে তো আমি টিজার দেখলাম, আমি পৌশালে রিভিউ করেছিল টিজার রিভিউ, আমি তো করিনি, বাট আমি রিভিউ করতে এখানে বসিনি। আমি এক কথায় বলতে পারি আমার খুব এক্সপেকটেশান আছে এই কাজটা নিয়ে, দেখা যাক কাজটা আসুক, আগে কাজটা আসুক, পাবলিক কী বলে দেখতে হবে, হলে যায়, আমি খুব এক্সাইটেড, দেখা যাক কাজটা কীরকম হয়। তো এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে, খুব শীঘ্রই আসছি, আর একটু লেট রিপ্লাই বলছি, মানে ভিডিও তৈরি হয়ে যাচ্ছে, তার ফলে আই এম ভেরি সরি, কারণ কিছু ফ্যামিলিগত ইস্যু চলছে, তার জন্যে ভিডিও তৈরি করতে একটু লেট হচ্ছে। এখনকার জন্য চললাম পরবর্তী ভিডিও নিয়ে, খুব শীঘ্রই আসছি, টাটা।